এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কফিটা ধরুন। এটার জন্য থ্যাংক ইউ বলতে পারি। অনুরোধ বাবু, আপনার মন খারাপের ওষুধ কিন্তু আমার কাছে আছে। আপনার প্রিয় খিচুড়ি ওষুধ। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশের যা অবস্থা দেখে তো মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে, আর কিছুদিন পরেই রথ। আজকে খিচুড়ি বানাই? বানান। কি হয়েছে অনুরোধ বাবু, আপনার মুখটা এরকম দেখাচ্ছে কেন? প্রতীকের কথা ভাবছি। জানেন তো আমার মতো প্রতীকও খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আগে না আমরা দুই ভাই মিলে খিচুড়ি খাওয়ার কম্পিটিশন করতাম কে কতটা খিচুড়ি খেতে পারে। আচ্ছা তোরা একটু দুজনে থামবি, কি করছিস বলতো বেগুন ভাজাটা নেই দুজনে মিলে? তখন থেকে ঝগড়া করে যাচ্ছি, আর জ্বালাস না তোদের জন্য, আমাকে না আরেক আড়ি খিচুড়ি বসাতে হবে। এনে ধর আলু ভাজা নে। বসাও না মা, তুমি খিচুড়ি রোজ বানাও না কেন? তাহলে পেট ভরে বেশ খাওয়া যায়। রোজ করলে আর পেট ভরে খাবি না। আজকে বৃষ্টির দিন, বৃষ্টির দিনে জানিস তো খিচুড়ি খেতে সব থেকে বেশি ভালো লাগে। দেখি এনে। আমার তো রোজই ভালো লাগে। প্রতীক কি হচ্ছে, কি আর ঘি নিস না, কত ঘি খাচ্ছিস? মা আসলে কি বলতো, খিচুড়ি দেখলে না আমি আমার জিভটাকে কন্ট্রোল করতে পারি না। আই জাস্ট লাভ খিচুড়ি। সে তো আমিও আই অলসো লাভ খিচুড়ি, কিন্তু এত ঘি খেলে পেটটা ফুলে ফেটে যাবে। কিন্তু দেখ যেন আমার ভুড়ি হয়েছে, খিচুড়ি ভুড়ি তোর হবে। কেন খাবো না, বেশি করে খাবো। তাহলে কি আমরা খিচুড়ি কম্পিটিশন করবো? বা 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 মা, কি দিয়ে দাদা ভাইকে দিয়ে যাও, দিয়ে যাও। তাহলে ঠিক আছে আমি উঠে যাচ্ছি, যাও। আমি জানি না, আমি এখানে রাখলাম, ওরা দুজনে যেরকম ইচ্ছে নিয়ে সেই আমি আজ খিচুড়িও বানাবো, আর প্রতীক বাড়িতে নেই। সবই বোধ আমার জন্যই। জানিতে আপনার জন্য না, জানেন তো প্রতীক না নিজের জীবন সঙ্গী হিসেবে একজন ভুল মানুষকে বেছে নিয়েছে। সেই মানুষটার জন্য প্রতীককে প্রতি পদে প্রতি মুহূর্তে অপমানিত হতে হচ্ছে, ছোট হতে হচ্ছে, আর আমি প্রতীকে দাদা হিসেবে না এটা মেনে নিতে পারছি না। আমার আমার এটা ভালো লাগছে না। জানেন তো ঈশার সঙ্গে না আমার রক্তের সম্পর্ক নয়, কিন্তু আমি যবে থেকে ওকে চিনি তবে থেকে আমি ওকে নিজের বোনের মতো ভালোবেসেছি। সে ও যাই করুক না কেন, ভুল করুক, খারাপ কিছু করুক, অন্যায় করুক, এখন তো প্রেগনেন্ট হল, আর এখন এই সময় ও বাড়িতে নেই, ও বাড়ির বাইরে আছে। আমার এটা ভেবেই খুব খারাপ লাগছে অন্তত। আচ্ছা ওর দেখাশোনা এখন কে করবে? এই সময় তো ওকে টাইম মতো খেতে দিতে হবে, আর এই সময় তো ওর সব থেকে বেশি কেয়ারের প্রয়োজন। Oh,
আসছেন কেন আপনি? আসছি কেন? আপনি একদম মিহির মতো করলেন, এমন বিদ্যুৎ চমকালেন মিহি এর মতো। ছাড়ুন, কিন্তু এই বৃষ্টি বাদলার দিনে প্রতিকার ঈর্ষা কোথায় আছে কে জানে। এই সময় না ভেজা যাবে না, বৃষ্টির জল গায়ে পড়লে ঠান্ডা লেগে যেতে পারে। চলো ওইদিকে চলো, দেখি কোনো ট্যাক্সি ট্যাক্সি পাই কি না। আর আজকে রাতটা আমরা কোনো একটা হোটেলে কাটিয়ে নিই, তারপর সকাল হলে তোমাকে একটা গাইনোকোলজিস্ট দেখিয়ে পরে ডিসিশনটা নেব। দিল্লি আর বোম্বেতে আমার কয়েকটা বন্ধু আছে, ওদের সাথে কথা বলে আমরা ওখানে মুভ করে যাব। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা সেটেল হব, তারপর একটা স্টার্ট আপ খোলার চেষ্টা করবো। স্টার্ট আপ খুলবে? কত টাকা লাগবে, আইডিয়া আছে কোনো? কম টাকা তো আমাদের কাছে নেই, ব্যাংকে তো ভালো অ্যামাউন্টই আছে, ওখান থেকে বুঝে শুনে খরচা করলে হয়ে যাবে। তারপর স্টার্ট আপটা দাঁড়িয়ে গেলে ওখান থেকে টাকা চলে আসবে। না, আমি স্টার্ট আপের পেছনে কোনো উল্টোপাল্টা খরচা করতে দেবো না, ব্যাস। তাহলে কী করবো? কিছু তো একটা করতে হবে। আর শোনো, তুমি আমাকে সাজেশন দিতে এসো না, আজ তোমার জন্যই তো আমাদের এই এই অবস্থা। কী বলতে চাইছো? যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি, আজ তোমার জন্যই তো বাড়ি থেকে বেরিয়ে আমাদের এখানে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সুতরাং তুমি আমাকে কোনো সাজেশন দিতে এসো না, কোনো এক্সপার্ট ওপিনিয়ন দিতে এসো না, ভবিষ্যতের কথাটা আমাকে ভাবতে দাও। এই শোনো, তুমিও না বড় বড় লেকচার দিও না আমায়। টাকা খরচা করবে নাকি স্টার্ট আপের পেছনে? না গো, সরি, আমি ওই টাকায় হাত দিতে দেবো না তোমায়, ওগুলো আমার টাকা। আমি ওই কোম্পানির গদিতে বসাকালীন কীভাবে টাকাগুলো সরিয়েছি তোমার কোনো আইডিয়া নেই। বিশ্বাসবাবুর নজর এড়িয়ে টাকাগুলো অ্যাকাউন্টে ভরতে হয়েছে, সুতরাং ওই টাকায় আমি হাত দিতে দেবো না, ওই টাকা আমার, ব্যাস এইটুকু বলে দিলাম। তাহলে কী করবো, কোথায় যাব? তুমি বলো কোথায় যাব, কোথায় গেলে লোকজন আমাদের এমনিতেই থাকতে দেবে, কোনো বিজনেস টিজনেস করতে হবে না, বলো। আইডিয়া, একটা জায়গায় যাওয়া যেতে পারে যেখানে গেলে আমাদের কোনো টাকা পয়সাও লাগবে না, শুধু একটু কান্নাকাটি করতে হবে, ব্যাস। কোথায়? চল। বিশ্বাস, হিসেব কিন্তু মিলছে না। আমি অনেকবার ক্রস চেক করলাম, একদম হিসেব মিলছে না। আমাকে বলো তো, এই দায়টা কে নেবে? হ্যাঁ, বাজে কথা বলো না, নাটক করো না। তুমি এই কোম্পানির পুরনো ম্যানেজার, তোমার কাছে হিসেব নেই, এটা আমি এটাই বিশ্বাস করব? একটা নয়, দুটো নয়, চারটে প্রজেক্টের টাকা অ্যাকাউন্টে ঢোকে নি, কোনো হিসেবও পাচ্ছি না। আর এই এই চারটে প্রজেক্টে পৌনে চার কোটি টাকা, 5 লাখ 10 লাখ করে সেটা আমি বুঝতে পারতাম। ঠিক, ব্যবসাটা